আল্লামা সাইদি, দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে সারা দেশে ভূমিকম্প শুরু হয়েছে, এর কারণ কি? মানুষ বলছে যে তিনি দুনিয়ার কারাগার থেকে চিরদিনের জন্য তিনি মুক্ত হয়েছেন। আমি যখন এটা পড়ছিলাম, আমি আপনাকে বুঝাতে পারবো না, আমার মনে হচ্ছিল যে কলিজা ফেটে যায়। আমরা দেখতে পেয়েছি আল্লামা সাইদি দুনিয়া থেকে চলে গেছেন আর সারা দেশে অলরেডি ভূমিকম্প শুরু হয়েছে। আল্লাহু আকবার, তিনি যে কত বড় বুজুর্গ, তিনি যে কত বড় মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, ওয়াল্লাহি এটাই তার সাইন প্রমাণ করে, আমার দিল বলছে। আপনারা কি মনে করেন আমি সেটা জানি না, কে কি ভাবে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু আমার দিল বলছে যে তিনি এত মহান ব্যক্তি ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, গোটা দেশে ভূমিকম্প শুরু হয়েছে। এর কারণ হচ্ছে আমি হাদিস শরীফের মধ্যে পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, হে সাহাবারা শোনো, পৃথিবী থেকে যখন কোনো মহান ব্যক্তি, পৃথিবী থেকে যখন কোনো আল্লাহর পছন্দওয়ালা ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, তখন গোটা পৃথিবীর আকাশ বাতাস কেঁপে ওঠে, জমিন আর্তনাদ করে, আল্লাহ জমিনের মধ্য থেকে এত একজন ভালো মানুষকে কেন আপনি দুনিয়া থেকে এত তাড়াতাড়ি নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস অনুযায়ী আমার মনে হচ্ছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি এত মহান ব্যক্তি ছিলেন, এই জন্য হয়তোবা গোটা জমিন কেঁপে উঠেছে, জমিন হয়তোবা বরদাস্ত করতে পারে নাই, এটা আমার দিল বলছে। মানুষ কি বলছে, মানুষ কি মনে করছে আমি সেটা জানি না। আল্লাহ পাক প্রিয় হুজুরকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। একবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বাংলাদেশের ইতিহাসে কেয়ামতের আগ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আরেকজন জন্ম নিবে কি না কেউ বলতে পারবে না। এত বড় মুফাসসির ছিলেন, আজ থেকে 50 বছর আগে তিনি যে আলোচনা করেছেন, ওয়াল্লাহি এখনো পর্যন্ত তিনার আলোচনা শুনলে মনে হয় এটা মনে হয় গত রাতের আলোচনা, তিনার আলোচনা এখনো পর্যন্ত পুরানো হয় নাই। আজকে আমরা 2023 সালে এসে যেই সমস্ত ঘটনাগুলি দেখতে পাই, আজ থেকে 20, 30, 40 বছর আগে দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি তিনার আলোচনার মধ্যে এই সমস্ত বিষয়গুলি ফুটিয়ে তুলেছেন। কি আজীব মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কত বড় আলেম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আলেমের মৃত্যু মানে গোটা কওমের মৃত্যু, গোটা জাতির মৃত্যু। আমি মনে করি দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু মানে গোটা বাংলাদেশের মৃত্যু, গোটা বাংলাদেশের মানুষ মহান এক ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে, জীবনে আর কোনো দিন পাবে না। বাংলাদেশের মানুষ আর মর্ম বুঝে নাই, 12 বছর ধরে দিনাকে জেলখানায় আটকিয়ে রেখেছে। যারা আটকিয়ে রেখেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি এই দেশের মানুষ তাদেরকে আজীবন বদদোয়া করবে, যারা দেলোয়ার হোসেন সাইদিকে কষ্ট দিয়ে তিলে তিলে যাদের কারণে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমার প্রিয় ভাইয়েরা, কলিজা ফেটে যায় আর কলিজা থেকে দোয়া আসে, আল্লাহ আপনি দিনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। এবং আমরা ইনশাল্লাহ আশাবাদী গোটা বিশ্বের মধ্যে সর্ববৃহত্তম জানাজা হয়তোবা রচনা হবে, আল্লাহ পাক যেন সেই দৃশ্য দেখায়, গোটা বিশ্ববাসী বুঝতে পারবে যে একজন কত বড় আলেমের বিদায় দুনিয়া থেকে হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হুজুরের জানাজায় উপস্থিত হয়ে হুজুরের জন্য দোয়া করার মতো তৌফিক দান করুক, আমিন।